অনকো একটার জিন্দাবাদ অনকো একটার জিন্দাবাদ অনকো একটার জিন্দাবাদ হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু চ্যানেল वेलकम ব্যাক টু বেঙ্গলিজ স্পোর্টস ব্লগ বেঙ্গলিজ স্পোর্টস ব্লগে নতুন একটা ভিডিওতে নতুন এপিসোডে তোমাদের সবাইকে ওয়েলকাম সবাইকে গুড মর্নিং এবং হ্যাপি দুর্গাপূজা অ্যাডভান্স হ্যাপি দুর্গাপূজা আজকে অলরেডি চতুর্থী হয়ে গেছে সেলিব্রেশন সব জায়গায় শুরু হয়ে গেছে এবং কলকাতায় কিন্তু মানে চারিদিকে বেশ লোকজন দেখতে পাচ্ছি শেষ কদিন ধরেই ভিড় করে ঠাকুর দেখছি আশা করছি তোমাদেরও দুর্গাপুজোর অনেক প্ল্যান রয়েছে তোমাদের কার কি প্ল্যান রয়েছে কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো আমার প্ল্যান তোমাদের জন্য শুধুমাত্র ভিডিও বানানো এছাড়া আর কোনো প্ল্যান এক অব্দি নেই এনিওয়ে আজকে দেখো তোমাদের সমাদের সাথে কালকে রাত্রিবেলা আমি যখন লাইভে ছিলাম তোমরা দেখেছো যে আমরা বেশ কিছু কথা বলেছি ক্রেটান সিলভাকে নিয়ে সাউল কেস্পোকে নিয়ে হিজাজি মেহের এদের এদের পারফরমেন্সে ইন্ডিভিজুয়ালি আমি খুশি নই কেন খুশি নেই সেই তত্ত্ব কিন্তু তথ্য তোমাদের সামনে তুলে ধরেছি তাদের প্রিভিয়াস পারফরমেন্স প্রিভিয়াস ম্যাচগুলোতে জঘন্য পারফরমেন্স লেটার্ন অ্যান্ড অল দ্যাট এখন এই মুহূর্তে এই ভিডিওটার যেটা তোমরা থামনেল দেখতে পাচ্ছ যে হোয়াট ইজ নেক্সট এবং সেই জায়গাতে যে কথাগুলো এই মুহূর্তে উঠে আসছে যে ইস্টবেঙ্গলের নতুন কোচ অস্কার ব্রুজন হতে চলেছেন বলে যে খবর আমরা শুনতে পাচ্ছি এখন অবধি কিন্তু আমি যতটুকু জানি ডিল ইজ নট ডান ইয়েট এখন অবধি এখন অব্দি আমি যতটুকু শুনেছি হয়তো এই ভিডিওটা যখন দেখছো তার পরবর্তী মুহূর্তে হয়তো ডিল ডান হয়ে যেতে পারে এনিওয়ে তো সেই ক্ষেত্রে অস্কার ব্রুজান ব্রুজান যদি আসেন এজ এ ইস্ট বেঙ্গল কোচ ইস্টবেঙ্গল সিনিয়র টিমের যদি কোচ হিসেবে উনি আসেন উনি অবশ্যই মানে প্রতিটা কোচের মতো প্রতিটা কোচ তাদের প্রিয় প্লেয়ারদেরকে বা যে সমস্ত প্লেয়াররা অলরেডি তাদের ফরমেশান তাদের ফিলোজফি তাদের স্ট্রাকচারটা বুঝতে পেরেছে বা তাদের সাথে খেলেছে তাদেরকে নিয়ে আসতে চায় টিমে বা তাদেরকে ইনক্লুড করতে চায় অস্কার ব্রুজানের সাথেও কিন্তু আমরা বেশ কিছু বাংলাদেশের বাংলাদেশে খেলা এই মুহূর্তে বিদেশিদের নাম শুনতে পাচ্ছি একজনের নাম দীর্ঘদিন ধরে আমরা শুনছিলাম ট্রান্সফার মার্কেটে ইস্টবেঙ্গল সাথে বারবার কানেক্টেড বা কানেকশান করে দেওয়া হচ্ছিল বাট সেটা কিন্তু কোনোভাবেই লাস্ট ট্রান্সফার উইন্ডোতে আসেনি ইয়েস লেফট উইঙ্গার রপসান রবিনের কথা বলছি ব্রাজিলিয়ান রপসান রবিনের কথা বলছি যার মার্কেট ভ্যালু এই মুহূর্তে ছ কোটি টাকা মানে ধরো মোটামুটি ওই কাছাকাছি ওই টাকাতেই কিন্তু ডিমিত্রিয়াস ডিয়া এর মতো একজন স্ট্রাইকারকে অলরেডি ইস্টবেঙ্গল নিয়ে এসছে পরবর্তীকালে এই মুহূর্তে যে স্ট্রাইকার রয়েছে ক্রেটানের পারফরমেন্স দেখার পরে আমি তো ক্রেটানকে নিয়ে নতুন করে কোনো বড় আশা দেখতে পাচ্ছি না যদি ক্রেটানকে ম্যানেজমেন্ট কন্টিনিউ করায় তাহলে তো অন্য ব্যাপার তাহলে তো ডেফিনেটলি সাপোর্ট করতেই হবে ম্যানেজমেন্টের ডিসিশানকে সাপোর্ট করতেই হবে এবং ক্রেটানকেও করতে হবে বাইরে কিছু করার নেই আমাদেরকে মানে আমাদের কিছু করার নেই অ্যাকচুয়ালি বাট যদি তোমরা আমাকে জিজ্ঞেস করো আমি চাই এক্ষুনি ক্রেটানকে সরিয়ে প্লেয়ার্স লাইক রপসান অর এনি আদার প্লেয়ার রপসানই যে আসছে এরকম টি নয় কারণ এখন অব্দি অস্কার ব্রুজানই কনফার্ম নয় তো অস্কার শোনা যাচ্ছে এরকম মানে চাইছে এবং বাংলাদেশের প্রিমিয়ার লিগে কিন্তু মানে যথেষ্ট ভালো পারফরমেন্স রয়েছে এই এবং রপসান জুটির অস্কার এবং জুটির বসুন্ধরা কিংসের হয়ে এছাড়াও সাউল ট্রেসফোর পারফরমেন্স নিয়েও কিন্তু একটা প্রশ্ন চিহ্ন কিন্তু রয়েছে সাউল যে পজিশনটায় মোটামুটি খেলে সেইখানেও কিন্তু আর বিকল্প নাম শোনা যাচ্ছে তবে এটা কিন্তু কোনোভাবেই কনফার্ম নয় এবং যে প্লেয়ারটার কথা আমরা এই মুহূর্তে তোমাদেরকে বলছি প্লেয়ারটার মার্কেট ভ্যালু পাঁচ কোটি টাকার বেশি ফাইভ পয়েন্ট টু কারোর মার্কেট ভ্যালু প্লেয়ারটার নাম হচ্ছে মিগুয়েল ফেরেইরা মিগুয়েল ফেরেইরা কিন্তু একজন সেন্ট্রাল মিডফিল্ডার যে কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ড অ্যাটাকিং মিডফিল্ড পজিশনও খেলতে পারে মূলত হি ইজ এ সি এম অ্যান্ড ব্রাজিলের প্লেয়ার এবং এই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলছি রিয়েলিস্টিক ওয়েতে যদি আমরা এই 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 চেঞ্জেসগুলো নিয়ে আলোচনা করি এই মুহুর্তে অবশ্যই ম্যানেজমেন্ট বিদেশি কোচ আনবে কারণ আমার মনে হয় না ম্যানেজমেন্ট বেশি দিন বিনোকে বিনোর ওপরে দায়িত্বটা দিয়ে রাখবে অবশ্যই বিনো একজন বিনো জর্জ ইজ আ কোয়ালিটি কোচ অবশ্যই ভালো কোচ রিজার্ভ টিমে ভালো করছে তবে আমার মনে হয় আইএসএলটাকে রান করানোর জন্য বা আইএসএল এর হট সিটে অ্যাজ এ কোচ ইস্টবেঙ্গল অলওয়েজ চাইবে যে একজন ফরেন কোচকে বসানো হোক তো সেখানে যদি অস্কার আসে এবং তার সাথে সাথে কি কোনো পসিবিলিটি রয়েছে এই প্লেয়ারদের আনার আমার আমাকে যদি তোমরা জিজ্ঞেস করো দেখো এই মুহুর্তে আমার মনে হয় না যে এই দুজন প্লেয়ার যাদের কথা আমি এক্ষুনি তোমাদেরকে বলছি যে রবসান রবিনো অ্যান্ড ফেরেইরা। এদেরকে একসাথে আনাটা কারণ এদের প্রায় দুজনকে আনতে গেলে প্রায় দশ বারো কোটি টাকার খরচা রয়েছে সেইটা করার মতো জায়গায় কি ম্যানেজমেন্ট রয়েছে এই চিহ্ন কিন্তু থাকবেই এবং অবশ্যই রয়েছে তোমরা তোমরা কি চাইছো তোমরা কি চাইছো এই মুহূর্তেই একদম চেঞ্জ হয়ে যাক ইস্টবেঙ্গলের নতুন সেট নতুন কোচ নতুন প্লেয়ার নতুন সব কিছু যে ইস্টবেঙ্গল শুরু করুক না ইস্টবেঙ্গল হোল্ড করুক কারণ তোমাদের তোমরা যখন কম্যান্ড করবে তোমরা কিন্তু এটাও মাথায় রাখবে যে উনিশ তারিখ কিন্তু ইস্টবেঙ্গলের নেক্সট নেক্সট ম্যাচ যেটা হোম ম্যাচে সেটা কিন্তু কলকাতা ডারবি তো আমার মনে হচ্ছে না দেখো এই মুহূর্তে এত টাকা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট খরচা করবে যদি করে তো আমি সারপ্রাইজড হব এবং সেটা অবশ্যই ভালোই হবে করলে অবশ্যই ভালো হবে কিন্তু সাউল ক্রেস্পোর সাথেও আমরা জানি ম্যানেজমেন্টে কিন্তু দু বছরের চুক্তি রয়েছে ক্লেটানের সাথে যদিও এই বছরের চুক্তি রয়েছে সেই ক্ষেত্রে কতটা রিয়েলিস্টিক জায়গাতে থেকে এই আলো আলাপ আলোচনাটা করা যেতে পারে বা আমরা একটা আশা করতে পারি ম্যানেজমেন্টের থেকে যে এই মুহূর্তেই ক্রেটানকে সাউলকে অর হিজাজি হিজাজির পারফরমেন্সও তো মানে খুবই খারাপ খুবই খারাপ তো সেই জায়গায় এই ধরনের প্লেয়ারদেরকে সরিয়ে নতুন বিদেশি ম্যানেজমেন্ট হঠাৎ করে আনবে কারণ দেখো কালো কোয়ার্ডার যেভাবে সরে গেছে সেভাবে যে সব প্লেয়াররা সরবে এরম তো ব্যাপার নয় কারণ এখন যদি হঠাৎ করে সাউথ কেস্পোকে টার্মিনেট করা হয় তার চুক্তি থেকে নিশ্চয়ই সে কিছু কম্পেনসেশন দাবি করবে অবশ্যই কারণ মিড অফ দ্য সিজন সে তো হঠাৎ করে টিম পাবে না এবং ম্যানেজমেন্ট কী ভাবছে ম্যানেজমেন্ট কি চিন্তা করছে অবশ্যই ম্যানেজমেন্টের কাছে আমার বার্তা থাকবে যে যে চিন্তাভাবনাটাই আপনারা করছেন গতিতে করুন কারণ হাতে কিন্তু সময় খুব কম আজকে অলরেডি সাত তারিখ হয়ে গেছে সেভেন্থ অফ অক্টোবরে আমরা দাঁড়িয়ে রয়েছি আর দশ বারো দিন হাতে সময় রয়েছে তারপরেই কিন্তু অল ইম্পর্টেন্ট কলকাতা ডারবি ইস্টবেঙ্গল ভার্সেস মোহনবাগান উল্টো দিকে মোহনবাগান টিমটা কিন্তু অনেকটাই সেট তারা কিন্তু কলকাতার কলকাতার ডারবি মানে ইস্টবেঙ্গল মোহনবাগান ডারবির জন্য কিন্তু প্রিপারেশান শুরু করে দিয়েছে মাঝখানে হয়তো দু একদিন ছুটি থাকতে পারে পুজোর জন্য এম নট শিওর যে মোহনবাগের প্র্যাকটিস হবে না ছুটি থাকবে সেটা আগামীতে তোমাদের জানিয়ে দেবো তবে ইস্টবেঙ্গলকেও তৈরি থাকতে হবে এবং আমার মনে হয় রিয়েলিস্টিক্যালি এই যে দুজন বিদেশি কথা হচ্ছে উইথ কোচ আমার মনে হয় না এটা কতটা পসিবেল এই মুহূর্তে যদি ম্যানেজমেন্ট পসিবেল করে এই ম্যানেজমেন্ট কিন্তু ইমামি ইনভেস্টার্স এবং ক্লাব অফিসিয়ালসরা এরা মিলে কিন্তু লাস্ট ট্রান্সফার উইন্ডোতে যে সমস্ত কাজ করেছে সেগুলো কিন্তু অনেকটাই অবাক করে দিয়েছে অনেককে অনেকটাই অবাক করেছে এবং ইনক্লুডিং আমিও অবাক হয়েছি যে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের এই পারফরমেন্সে তো সেই ক্ষেত্রে দেখা যাক অস্কার ব্রুজন যদি আসে এবং তার সাথে যদি এই দুজন বিদেশি এবং বেশ কিছু মানে নতুন অক্সিজেন নিয়ে আসেন যদি উনি আর কি যেটা দরকার আমার পছন্দ স্টিল আমি বলবো অ্যালবার্থ যে সমস্ত প্লেয়ারদেরকে শর্টলিস্ট করা হয়েছে বা অ্যাপ্রোচ করা হয়েছে বা যাদের নাম রিউমার হিসাবে উঠে এসছে আমার পছন্দ অ্যালবার্থ্রোকা ছিল বিকজ অ্যালবার্ত্রোকা অলরেডি এক্সপিরিয়েন্স ইন ইন্ডিয়ান ফুটবল তো সেটা হবে না খুব সম্ভবত এই মুহূর্তে বোঝা যাচ্ছে যদি হয় ইট উইল বি গ্রেট আর যদি না হয় যদি অস্কার ব্রুজন আসে এবং তার সাথে সাথে এই প্লেয়ারদের নিয়ে আসতে পারে ইমিডিয়েট চেঞ্জ আনতে পারে ইস্টবেঙ্গল টিমে আমার মনে হয় ইমিডিয়েট চেঞ্জেস দরকার রয়েছে কিছু জায়গাতে ইস্টবেঙ্গল টিমটা ফ্রিজ করে গেছে তো ইমিডিয়েট যদি কিছু চেঞ্জেস আসে তাহলে উইল বি গ্রেট ফর ইস্টবেঙ্গল সেই সেই ভালো দিনটার জন্য আমরা অপেক্ষা করে আছি যে তোমাদেরকে কনফার্ম নিউজ দিতে পারবো যে এই কোচ ইস কনফার্ম এই প্লেয়াররা আসতে চলেছে বা এই প্লেয়াররা একদম আসছেই এই 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 নিউজটার জন্য অপেক্ষা করছি আশা করছি সেই নিউজটা তোমাদেরকে খুব তাড়াতাড়ি দিতে পারবো আবার সবাইকে দুর্গাপুজোর শুভেচ্ছা আশা করছি এই পুজো তোমাদের সকলের ভালো কাটবে এবং দেখো ক্লাব ফুটবল বন্ধ আইএসএল বন্ধ তবে ইন্ডিয়ান ন্যাশনাল টিম কিন্তু মাঠে নামছে এবং ইন্ডিয়ান ন্যাশনাল টিমের সাথে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের দুটো ম্যাচ রয়েছে ন তারিখ এবং বারো তারিখ সেই ম্যাচ নিয়ে পরপর ভিডিও যেন বেঙ্গল স্পোর্টস ব্লগে আসে আসতে থাকবে তোমরা যদি ওয়াচালং দেখতে চাও ওয়াচ্যালং আসবে অবশ্যই তোমরা দেখবে আমি জানি পুজোও সেলিব্রেট করবে এবং তার সাথে সাথে যারা খেলা ভালোবাসো তারা তো খেলা দেখবেই এনিওয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধু বান্ধব যারা রয়েছে যারা খেলা ভালোবাসে এবং ইনফরমেটিভ ভিডিও ডিসকাশনমূলক ভিডিও ভালোবাসে লাইভ ভালোবাসে ব্লগ ভালোবাসে তাদেরকে আমার চ্যানেলটাকে মানে যদি তোমাদের ভালো লাগে তাদেরকে তোমরা কি বলবো পাঠিয়েও তাদের কাছে শেয়ার করো এবং আশা করছি তাদেরও ভালো লাগবে তারা সাবস্ক্রাইব করবে এবং এছাড়াও ইনস্টাগ্রাম এবং ফেসবুক আমি বেঙ্গল স্পোর্টস ব্লগ নামে রয়েছি সেখানে গিয়ে তোমরা আমাকে ফলো করতে পারো থ্যাংক ইউ সো মাচ আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাইকে টাটা